রাফি এটা এখানে এখানে হ্যাঁ এ যে রাফি ভাইয়া কি অবস্থা ব্রো আমারে তো ভাঙে দিছে কোনো কথা কে মারলো আমাকে রাফি ভাই পড়ছে রাফি মারছে আমারে আমরা যাবো অবজারভেটরি বিকজ অবজারভেটরি দিয়েছে ব্লু জোন এন্ড অবজারভেটরি যাওয়ার জন্য কার্টুনিস্টটা যেতে হবে এখানে লঞ্চ প্যাড দিয়ে তারপর অবজারভেটরি যেতে হবে বাট যখন আমরা কার্টুনিস্টটা যাবো গাইস আর প্লেন থেকে জাম্প করার পরে এদিকে লাইক মিনি ম্যাপের দিকে তাকানোর পর বুঝতে পারছিলাম ভাই আসলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন প্যারানাই চিল আমরা জয়কে করব ভয় তো এখানে যেই উপরে ঝাঁপ দিব সাথে সাথে আমার সাথে রয়েছে একজন চাচা এন্ড এই চাচার সাথে আমি এখানে স্ক্যাম করব দেখো কিভাবে স্ক্যাম করি চাচা লঞ্চ প্যাড মারবো বাট আমি এখানে লঞ্চ প্যাড ধরে চাচারে আটকায় দিচ্ছি চাচা না পারতেছে এখান থেকে পালাইতে না পারতেছে আমার সাথে যাইতে হ্যালো চাচা কেমন আছো তোমার সাথে স্ক্যাম করে দিচ্ছি চাচা হাউ ডু ইউ ডু এই চাচা দিয়ে আমার খুশি আমার ভাই পালো 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 সরি চাচা এন্ড এখানে নামতে না গাইস এখানে আমাদের হচ্ছে একটা কিল ভিড আসে এখানে আমার ম্যাচে পড়ে গেছে ভিভেজ ইটস কাব্য ভাই যে কিনা আমি নামার আগে মরে গেছে একদম ম্যাচে পড়েছে ইটস কাব্য ভাই ভিভেজ এন্ড তার উপরে আমার টিমমেট গেমার গুরুজি শহীদ এন্ড এখানে গান পেয়ে গেছে আপনারা সবাই কিন্তু জানেন যে আমার ম্যাচে ভিভেজ পড়লি আমার উঠা যায় খেলা তো এইখানে এই ইনিমিটাকে আমি এখন খাওয়াবো কলা তো যে একে আসছি মারতে এন্ড উমা এই দিয়ে আমার দিল খাইয়া হাই 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 ভাই হ্যালো হ্যালো বন্ধু হ্যালো আরে ভাই বন্ধু আমারই খাইয়া দিল আমার ভুল হয়ে গেছে সরি ভাই আমি আর ওইদিকে যাবো না ভাই আমার একবার নামায় দাও ভাই তো এখানে আমাদের নোহান ভাইয়ের কাছে টোকেন ছিল তো নোহান ভাই আমাকে নামাতে যাবে এন্ড বিশ্বাস করো গাইস এখানে এরকম টিমমেট তোমাদের আছে কিনা একটু দেখো এখানে নোহান ভাই জানে এখানে নেমি তারপর সে আমাকে নামাইতেছে এন্ড আমাকে নামাইতে যাওয়া দেখো নোহান ভাই নিজেই মরে গেছে দেখো নোহান ভাই শহীদ তো এরকম টিমমেট যদি তোমাদেরও থাকে গাইস অবশ্যই কমেন্টে জানাই দিও ঠিক আছে গাইস ভাই রে ভাই আমি আবারও ভুল করে ফেলছি ভাই আমি এইখানে ভুল সাইতে কেন নামছি ভাই এখানে ইটস কাব্য ভাই দিয়ে কিল করছে আর এদিকে দুই স্কোয়াড ফাইট চলছে জিম ভাইও মরে গেছে এখানে ইটস কাব্য ভাইদের স্কোয়াড এখানেই আছে আর আমার কাছে কোনো লুটও নাই ভাই এরা তো ভাই আমারই মারবো ভাই তা না তো এখান থেকে আগে পালো পালো আল্লাহ রে আবার দেখা গেছে ভাই আমি কিছু করি নাই আমি নির্দোষ ভাই আমি করে মারিও নাই ভাই আগে পলাই লে ভাই ভাই দৌড়া দৌড়া গুরুজি 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 থাকতে আমার কোনো ভরসাই নাই গুরুজি 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 সবাই রে মেরে দাও কামন গুরুজি ভাই আমি এখানে একটা ইনিয়ার পাইছি গুরুজি আই 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 গুরুজি 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 নিজেই শহীদ হয়া গেল না ভাই ম্যাচ তো আর এত সহজে নষ্ট করা যায় না একে তো আমাদের ম্যাচে পড়ছে ইটস কাব্য ভাই তার উপরে গেছে আমাদের এখানে দুজন টিমের শহীদ হয়ে গেছে মানে গেছে কি কম এরা মানে কি কোনো ঘুষ ঠুস খাইয়া আইছে তাই না সমস্যা নাই আমি তো ভাই চাষি তাই না আমি আমার টিমমেটে রিহাব দিব ভাই আমি থাকতে আমার টিমমেটে কোনো ভয়ই নাই ঠিক আছে এই জন্যই তো এরা নাই মানে মেমোরি তাই না তো যাই হোক গাইস এখানে আবার তাদেরকে রিভাইভ দিয়ে দিছি আমি বুঝি না ভাই প্রথমবার লঞ্চ প্যাড ধরছি তখন লঞ্চ প্যাডে ইটস কাব্য ভাই মরে গেছে এন্ড এইবার যখন আবার লঞ্চ প্যাড ধরবো লঞ্চ প্যাডের নামতে না নামতে গাইস আকাশে থাকা অবস্থায় এখানে গেমার গুরুজি ভাই শহীদ হয়ে গেল দেখো ভাই গেমার গুরুজি ভাই নক হয়ে গেছে এটা কোনো কথা ভাই ভাই রে ভাই এত কষ্ট করে আমি এদেরকে রিভাইভ দিলাম এন্ড ওইখানে গেমার গুরুজি শহীদ আর আমার টোকেনটাই অপচয় এখানে গুরুজিরে দেখা দেই ভাই এখানে আমাদের টিমমেট নোহান ভাইও মরে গেছে ভাই হালাই কাম দা করলো কি ভাই গাইস আজকের ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কিন্তু আপনাদেরকে বলা হয় না যে আজকের ভিডিওটার মধ্যে আমাদের কাব্য ভাইকে নিয়ে দুইটা ম্যাচের হাইলাইট অর্থাৎ কাব্য ভাই কিন্তু আমার ম্যাচে দুইবার পড়ছিল সো দুইটা ম্যাচের হাইলাইটস আমাদের এই একটা ভিডিওর মধ্যে থাকবে সো ভিডিও বেশি বড় জড়ো না হয় এই জন্য আমি আগে শর্ট পার্ট বা হাইলাইট পার্টগুলো আপনাদেরকে দেখাই দিলাম ভিডিও শুরুতে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাচ এই ফার্স্ট ম্যাচের হাইলাইট এখনই শেষ করে দিব অ্যান্ড এখানে যদি দেখো কাব্য ভাই কিন্তু এখনই কিল করবে হ্যাঁ গাইস এর কাব্য ভাই কিল তো করছে করছে কাব্য ভাই মুইরাও গেছে অ্যান্ড গাইস এই ম্যাচের কাহিনীটা দেখো জাস্ট মিনি ম্যাপের দিকে দেখো যে এইটুকু জোনে এখনও 38-39 এনিমি কেমনে বাইজা থাকে আমার একটু জানাও ভাই একটু কমেন্ট একটু বলো আর একটু বুঝায় দাও যে এই জোনে 39 এনিমি কেমনে অ্যালাইভ থাকে ভাই কেমনে বাইজা থাকে অ্যান্ড সেটা বড় কথা না গাইস অ্যান্ড এই ম্যাচের লাস্ট পর্যন্ত কি হয়েছিল অবশ্যই ভিডিওটা ছাড়ার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে ঠিক আছে গাইস ah
বরাবরের মতো আমার নাম ছিলাম পিকে এন্ড গাইস আমাদের সাথে ছিল ইটস কাব্য ভাইদের স্কোয়াড এই যে সেকেন্ড ম্যাচটা এই ম্যাচটা কিন্তু অলরেডি কাব্য ভাই আপলোড দিছে তো কাব্য ভাই কিন্তু তার ভিডিওতে জাস্ট এখানে পিকে ফার্স্ট ফাইট দেখাইছে একবারে লাস্ট মোমেন্ট দেখাইছে বাট ম্যাচের মাঝখানে যে কি হয়েছিল ওইটা কিন্তু সে দেখায় নিয়েছে সেইটা আজকে টুকটাক দেখাবো আমি সো ওইটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে পাচ্ছি এখানে পিকে নামছিলাম নামে অ্যাক্সিমেন্ট পেয়েছি টু বাইছি সো টু বিটা আমার টিমমেট নোহান চালাবে তো এই জন্য টু বিটা আমি এখনই ফালাই দিব সো টু বিটা ফালাবেন আশেপাশে অনেক এনিমি ছিল ফুট স্টেপ পাইতেছিলাম বাট এখানে বুঝলাম এনিমি আমাদের সাথে সাথে আরো দুইটা স্কোয়াড আছে তো এখানে সামনে টপ প্লেয়ার আছে পিছনে ট্রোগান দিয়ে মারতেছে এন্ড আমার কোনো টিমমেট তো ব্যাকআপ দিতে পারছে না আমার কাছে নাই কোনো শর্ট রেঞ্জ গান এন্ড এই প্লেয়ারটা আমাকে উজি দিয়ে মেরে দিলাম গাইস এর সাথে নামার সাথে সাথে গাইস আমারও জয় বাংলা হয়ে গেল মর গয়া মাদার চোট লালা বড় কথা হচ্ছে গাইস এখানে আমার কোনো টিমমেটের কাছে কিন্তু শর্ট রেঞ্জ গান নেই জাস্ট নোহান ভাইয়ের কাছে শর্ট রেঞ্জ গান আছে বাট আমাদের যে টিভি সাইলেন্ট ভাই তাদের কাছে কিন্তু শর্ট রেঞ্জ গান নেই আর ইটস কাব্য ভাইয়ের স্কোয়াড কিন্তু অলরেডি রিভাইভ পেয়ে গেছে গাইস তো এখানে আমার থেকেও কিন্তু রিভাইভ দিতে হবে সো এখানে নোহান ভাই যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য নোহান ভাইয়ের কাছে টোকেন আছে দুজনের কাছে টোকেন আছে অ্যান্ড এখানে চালাকিটা দেখো এখানে ভেন্ডিং এর এই সাইড কিন্তু ওয়াল দিয়ে আটকানো অ্যান্ড নোহান ভাই যে আসবে রিভাইভ দেওয়ার জন্য সাথে সাথে জিম ভাই এখানে যা ওয়াল দিয়ে প্যাক করা পুরো ভেন্ডিংটাই আটকে দিয়েছেন এইখানে এই সুযোগে কাব্য ভাই কিন্তু রিভাইভ পেয়ে আসছেন প্যাকের ভিতরে যে সাইলেন্ট ভাই গেছে সাইলেন্ট ভাই জয় বাংলা হয়ে গেছে ইটস কাব্য ভাই আসছে বিজন ডাস দিয়া ইটস কাব্য ভাইও কিন্তু বলতে গেলে আমাদের নোহান ভাই জয় বাংলা করে দিছে তাহলে কামটা করলো কে দেখছে গাইস বড় কথা হচ্ছে ইটস কাব্য ভাইকে তো মেরে দিছি বাট এখানে আসল কথা হচ্ছে আমাদের স্কোয়াডে তিনজন শেষ বা সমস্যা নেই গাইস প্যারা নাই ছিল আমার ছোট ভাই নাফি থাকতে গাইস আমাদের কোনো ভরসাই নেই তো নাফি এখানে দিছি রিয়েব দেওয়ার জন্য বাট গাইস কাহিনি না দেখো নাফি কি পারবো মাইনাস বলছে এখানে 41টা এনিমি অ্যালাইভ ভাই তারপরে ইটস কাব্য ভাইদের তো মনে হয় না আর মারতে পারবো ভাই এখন 41টা এনিমি অ্যালাইভ অবজারি কি এনিমি আছে কি না তো অবজারি এনিমি নেই তো নাফি গেছে নামার জন্য তো এইখানে যে এই মুহূর্তে গাড়ি থেকে নামবো এখানে সামনে রয়েছে পুরো স্কোয়াড নাফির কাছে কোনো গানও নেই কোনো লুটও নেই কোনো ওয়েস্ট হয়ে জাস্ট একটা বল কি মনে নাফি কি পাবো মাইনাস বাজাইতে গাইস জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন ওকে গাইস আগর তুমি ভিডিও পছন্দ আয় তো লাইক মারো আর আগর তুমি লোক নয় তো সাবস্ক্রাইব করো না তো यार তাহলে চ্যানেলে পত্রিকা ইলাজ করা আসো খেলবো খেলা হবে খেলা হবে যা যা টপ করতে চান গাইস অবশ্যই দেখবেন যে ডিসপ্লে বাম সাইডে বা ডান সাইডে আমাদের টপ আপ নাম্বার এসেছে তো যা যা টপ করতে চান আমাদের এই সেলার আছে তো আমাদের সেলারের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে টপ করতে পারেন আশা করি সবচেয়ে কম দামে ডায়মন্ড পাবেন অ্যান্ড সবচেয়ে কম দামে তো পাবেন পাবেন এবং সবচেয়ে দ্রুততম সময়ের সাথে ডায়মন্ড পাবেন ঠিক আছে গাইস তো যাদের যাদের টপ লাগবে ডিসপ্লে বাম পাশে বা ডান পাশে যে টপ আপ নাম্বারটা রয়েছে সেই টপ আপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওকে গাইস এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাচ যেটা আপনার ফার্স্ট মোমেন্ট আপনার ভিডিও শুরুতে দেখছিলেন তো এই ম্যাচে আমাদের কাব্য ভাইরা পড়ছিল এই ম্যাচের মধ্যে আমাদের টিমমেট না হলো গাইস 100 বারের উপরে মরছে আমি তো হইলো একবার মরছি অ্যান্ড আমার দেয়াদি ভাই আমার টিমমেট খেলে মরতেই আসলো মরতেই আসলো এইখানে একটা সামনে একটা গাড়ি এটা হচ্ছে বেবি জোন পুষারের গাড়ি তো গাড়ি ফাটা দিয়েছেন গাইস এটা তো মারতে হবে না এবার নোহান ভাই জোন পুষারা যা মারো নোহান ভাই তো যাই নোহান ভাই যেতেছেন গাইস একটা জিনিস দাও এই মানে অ্যালাইভ কতগুলা ভাই মানে 25টা অ্যালাইভ তারপরে ফাঁকা ফাটে জোন দিছে আমার কাছে মোটামুটি 10টা ওয়াল আছে বাট আমার টিমমেটের কাছে তেমন ওয়াল নাই এনি উপরে একটা প্লেয়ার আছে তো টাওয়ার থেকে যে নামছে আর হালকা উপরে ঝাপসা ড্যামেজ দিছি কিন্তু কবার নিমু কই ভাই ওয়াল তো মারাই যেমন উপরে একটা প্লেয়ার ফুল ড্যামেজ দিয়ে নক করছি বডি বডি মানে পিছন দিয়ে গাড়ি আমার উড়ালেছে ভাই কি হারামি ড্রাইভার দেখো ভাই হেভি ড্রাইভার ভাই অনেক হেভি ড্রাইভার ভাই আমারই মেরে দিয়েছেন উপরে একটা প্লেয়ারের নেট নাই তো এরে মারার আগে ভাই তোমার অনেক কমায় দিছে কাবো ভাই কিন্তু ভাই চাষে অনেক কিল করতেছেন এই জন্য 20টা লাগাইছে লাস্ট জোনে 20টা এনিমি এলাই পুরো ফাঁকা মাঠে জোন দিয়েছেন কাবো ভাই মিলে গেছে ভাই আর মাত্র বেশি এনিমি নেই গেছে আমাদের কিন্তু পুরো আজকে বেঁচেছে পিছিয়ে একটা প্লেয়ার আছে তো এখানে ওয়ালটা ফাটাইতে হবে যা আমাকে জাহাঙ্গীর বেড়ে বলছে ফাটাইতে দেন এই প্লেয়ারটাকে আমি কিন্তু মোটামুটি মেরে দিছি অ্যান্ড তাদের স্কোয়াডই শেষ বাট এইখানে টাওয়ারের কাহিনা দাও এই টাওয়ারে রয়েছে গাইস পুরা 4টা প্লেয়ার এই টাওয়ারে পুরা 4টা প্লেয়ার আছে আমরা আছি 4টা প্লেয়ার কাবো ভাই সাথে এইখানে একটা জোন পুষারে গাড়ি এই এই জোন পুষারে গাড়ি ফাটাইছি ভাই আরে মারো 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 তো এখানে গাইস জোন পুষারে গাড়ি ফাটাইছি কি মনে হয় মারতে কি পারো এই জোন পুষার তো ভাসব না তার উপরে আবার আমি তো জোন পুষার জাহাঙ্গীর ভাই যায় লাগছে হেরো পেটি গেছে গাইস তো এখানে গুরুজি আইডিতে ছিল আমাদের সাগর ভাই আর জিএসএস রাহাত আইডিতে ছিল কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাই গুরুজি আমার লগই তো যাই হোক সেটা বড় কথা না এনিমি কিন্তু মারতে হবে সামনে রয়েছে টাওয়ারের উপরে স্যার ভাই একটারে নক দিছি আমি অ্যান্ড ওরা আমগো গুরুজির নক বুঝি না ভাই মানে কি কি চলতেছে এখানে এরা আমি নক দিই ওরা আমগো নক দেয় তো যাই হোক জোনে কিন্তু যাইতে হবে আর আমার কাছে কিন্তু এখানে নাইরি ক্যারেক্টার নাই আমার কাছে স্টিল সোনিয়া অ্যান্ড এটা মিবি আমার সোনিয়ার
লাস্ট ম্যাচ আসলে এরপরে আমি নাইরিঘাটটা লাগালো সেখানে আমার খেয়ে তো দুইটা ওয়াল লাগাইছি ডান দিঘাটটা প্লেয়ার দেখো ওর ওর কী দেখা যায় ভাই হ্যাঁ 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 প্লেয়ারটার কী দেখা যায় তো যা পিছন দিয়ে পিছন মারা দিছি সামনে দিয়েই তো সামনে দিয়ে গুলি মারছিলাম বেচারা পিছন মারা খেয়ে গেছে তো এই এনিমিটারে মারছি বেচারা ভাবতে পারে নাই যে ওরে আমি মারতে পারবো ঠিক আছে বেচারা মনে গেছে কভার আছে আরামে বসে ছিল আর আরামের জীবন আরাম ঠিক আছে দেখাইছ তো ওরে তো দিলাম এদিকে খাস করে তো ওইদিকে আমাদের স্কোয়াডের চারজন প্লেয়ার বাচ্চা আছে মনে তো হয় না গাইস বুড়িয়া কি করতে হবে সামনে রয়েছে কাব্য ভাইদের স্কোয়াড এখানে পরে চার চারটা প্লেয়ার একটা বিম মেরে গেছে আরও দুটা বা তিনটা প্লেয়ার আছে সামনে গুলোয়াল মারবো অ্যান্ড এখানে আমি সবচেয়ে বড় ভুলটা করছি এখানে টাওয়ার দিয়ে একটা প্লেয়ার আসছে তো এরে আমি ফাঁকা মাঠে এসে যেই মাইট দেওয়া শুরু করছে সাথে সাথে উপর দিয়ে আমার বাইস দিল খায়া উপরে পুরা খাইয়া দিল ভাইয়া যেই ন খমু গাছ দেখো ও অত্যাচারটা দেওয়া সাথে সাথে আমার এদিকে ইয়ে আইরিশ ক্যারেক্টার মেরে দিচ্ছেন গাছ দেখো গুরুজি আমার আর বাঁচাইতেই পারে না গাছ প্রথমত সে এখানে কি বলে নাইরি ক্যারেক্টার লাগাইছে বাট সে আমার মেরে দিছে তো জিম ভাই এদিকে আমার মেরে দিছে বাট এখানে জিম ভাইয়ের স্কোয়াড কিন্তু উপরে এখন বাইচ রয়েছে অ্যান্ড আমাদের স্কোয়াডে দুইজন বেঁচে রয়েছে তিনজন ছিল এখন তিনজন থেকে দুইজন হয়ে যায় বিকজ আমাদের জিএস রাহাত ভাই এরও গাড়ি ভাড়া দিছে এরও জয় বাংলা হয়ে গেছে তো আমার তো জয় বাংলা হয়েছে লগে লাগে যা কি পারে জয় বাংলা হয়ে গেছে লাস্টে গুরুজি এটি রয়েছে সাগর ভাই নোহান এটি রয়েছে মেবি আমাদের আপন বা রাহাত তো যাই সেটা বলার কথা না তো নোহান ভাই এবং গুরুজি ভাই তোমাদের কিন্তু সেটা করতে হবে গাইস তুমি থাকো গুরুজি ভাই তোমাদের করতে হবে জয় গুরুজি ভাই শুরুতে কইরো না ক্ষয় এবার করতে হবে জয় ঠিক আছে তো ওরে ভাই নোহান ভাই এখানে আইকিউ লাগাবে ট্রোগান দিয়েই খাওয়া শুরু করে দিচ্ছে তাই এখানে সামনে দুইটা প্লেয়ার উপরে দুইটা প্লেয়ার যাই না একটা প্লেয়ার আমরা যে দুইটা প্লেয়ার টোটাল সাতটা প্লেয়ার কিন্তু এখানে দুই দুই দুইটে করা ভাই এখন কাহিনী হচ্ছে বুয়া কেমন হবে বুয়া তো না পসিবল না ভাই সামনে হচ্ছে কাব্য ভাই গেছে এই দুইটা প্লেয়ার কিন্তু সেই ভেজাল প্রথমত এই দুইটা প্লেয়ার আম করে মারতেছিল তারপর উপর দিয়ে আবার আম করে মারতেছিল কোনো রকম এখন ফাইটটা একটু স্টেবিলিটির মধ্যে আসছে কেউ কেউ মারে না সবাই স্টেবল অবস্থায় আসি কিন্তু এইখানের অবস্থাটা দেওয়া গেছে লাস্টে সামনে এখন কি মনে হয় জোন মিল্লা গেলে কেমনে ফাইট করবো টিমের জায়গা আছে কিন্তু বেশি ওয়াল নাই গুরুজি কিন্তু আমার আসাইতে যে প্রায় ছটা সাতটা ওয়াল ইউজ করা হয়েছে তেমন একটা ওয়াল নাই তো লেফট সাইডে একটা প্লেয়ার নক হয়ে গেছে তো এদিকে নোহান ভাই তারা দিন রাস করে দিয়েছিল বাট আর মানা করছে রাস করছে না নোহান ভাইটার কোনো গেছে ওরে ওরে নোহান ভাই তো পড়ো কামন কমন নোহান ভাই বড় বড় আই হ্যাঁ লাস্টে একটা প্লেয়ার জিম ভাই মরে গেছে ওরে ওরে লাস্টে একটা প্লেয়ার কামন কামন নোহান ভাই লাস্ট ওরে ওরে নোহান ভাই নোহান ভাই ও ও ভাই নোহান ভাই লাস্ট প্লেয়ার মেরা অবশেষে বুয়া গেল মজার কাহিনা দেওয়া গাইস সবচেয়ে বেশি ড্যামেজ আমার সবচেয়ে বেশি কিল আমার এইখানে এই ম্যাচটা বুয়া হয়ে গেল গাইস কি মনে হয় পরের ম্যাচটা কি মাইনাস বাজে তোমার মনে তো হয় না দেখা যাক পরের ম্যাচটা কত মাইনাস খাইছিল ওকে গাইস সেকেন্ড যে ম্যাচটা অর্থাৎ পিকেন এমা কাব্যবাদের সাথে আমাদের ফাইট হয়েছিল এই ম্যাচটাতে আমি কিন্তু অনেকক্ষণ পরে রিহাই পেয়েছি বলতে গেলে দুই নাম্বার জন্য রিহাই পেয়েছি নামতে নামতে ওমা আমি নামতে নামতে দেখি কাব্যবাই মরেও গেল প্যারানাই চিল আমরা করবো জয় আমি থাকতে আমার টিমমেটার থাকবে না কোনো ভয় তো এইখানে আমি তাড়াতাড়ি সুপার টপ লুট করতেছি সুপার টপ লুট করে এখানে তাড়াতাড়ি একটা এসবিডি পাওয়া গেছি তো আকাশে এনিমি তো ড্রোনে দুটো প্লেয়ার দেখছেন আকাশে থাকা আসলে আকাশে এনিমি তো রুক এফেসি থেকে যে হ্যাকটা লাগাই লিয়েছিলাম হ্যাকটা অন করা মারা শুরু করছেন একটা বডি শট লাগছে আরেকটা বডি শট লাগা সেকেন্ড টাইমই হেডশট লাগাই লিয়েছি ভাই কিন্তু গাইস ম্যাচের মধ্যে কয়টা এনিমি অ্যালাপ সেটা নাই বলি ৪১টা এনিমি রয়েছে তার উপরে উপরে প্লেয়ার তো এখানে কোনোরকম এসবিডি দেওয়া বডি ট্যাপ দিয়ে এদিকে একটা নক করে দিচ্ছি তার দূরে কিন্তু প্লেয়ার আছে ওই এলসেপ দিয়ে মারতে আসলো তো এখানে যেই জুম করতে না করতে একটা এনিমি কিন্তু এম চলে যাবে তো সুপার ট্যাপটা লুট করার পর এখানে M249 নেক্সট পাওয়া গেছে মেশিন গান নেক্সট তো যে এটার মারবো এটার নক পারে নক এনিমি ছিল কিল চুরি করা বেশি কপাল ভালো ফিরিকেল পাওয়া গেছি তো এখানে আরেকটা এনিমি আর এফ এল এর ওয়াল লাগাইছিল ওয়াল ফাটার পর বুঝতে পারছি ওখানে কোনো আর এনিমিটা নাই বেচারা পালা গেছে আর তো যাই হোক এখানে কিন্তু অ্যালাইভের জিনিসটা দেওয়া ভাই এত বলে এনিমি অ্যালাইভ ভাই এত সার্ভাইভ হয় তারপরে ভাই একটা এনিমি আসলে হ্রাস করার জন্য হ্যালো চাচা হাউ ডু ইউ ডু চাচার একটা বডি টাপ লাগিয়ে দিই চাচা তো আমার দিকে ডরাই গেছে তো যাই হোক চাচা তোমাকে আমি আস্তে আস্তে মারবো চাচা কই গেলা তো গোপন সূত্রে জানতে পারছি চাচা নাকি এখানে নিচে রয়েছে তো যেই এখানে জান করবেন চাচা এখানে ভিতরে এসে বসছে ওমা ভাই চাচারে একটা ওয়াল লাগা চাচা ফুল ড্যামেজ মরো 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 চাচা 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 এখানে চাচারে মেরেছেন ওমা এটি মেবি নেপালি প্লেয়ার তো চেক সেটা পর কথা না চাচার এখানে কনফার্ম করে দিলাম গাইস তো এইখানে আসলাম এয়ার ড্রপ বেন্ডিংয়ে কিছু অ্যামো নেওয়ার জন্য আর ফোরেক্স কেনার জন্য আর টিমমেট এখানে আমাদের টিভি সায়ন বলে টিম মেরে গেছে আমাদের নোহান ব্রেক আছে এনিমি তো নোহান ব্যাগ থেকে মেরেছেন এখানে টায়ার থেকে লাভ দিয়ে আরেকটা এনিমি উঠবে অ্যান্ড এখানে তাড়াতাড়ি মেশিন গান দিয়ে উইনটাকে মেরে দেবো তো ফুল ড্যামেজ দেওয়াকে মেরে দিছি অ্যান্ড যাতা গান গাইছে আসলে মেশিন গানের উপরে গাইছে কোনো যাতা কারো না লং রেঞ্জের ক্ষেত্রে গেছে যারা যারা যাতা মারতে চাও মেশিন গান ইউজ করতে পারো আবার আমারও মেরে দিতে পারবা ইনশাল্লাহ তো যাই এখানে এনিমিটারে কনফার্ম করে ওয়াল মারছে যেই মনের সুখে লুট করতে বসবো উপর থেকে আরেকটা এনিমি এসে আমারই জয় বাংলা করে দিল মর গয়া মাদা চোর লালা
কিন্তু গাইস আমার ছোট ভাই নাফি থাকতে গাইস আমার কোনো ভরসাই নাই। নাফি রিয়া দিছে বাট আসল কাহিনীটা ধর আমার নিজের নাফির মায়েরা দিছে ভাই, এটা কোনো কথা ভাই। আরে ভাই এখন তো আমি ব্যাকআপও কেউ নেই, এখন তার মরাই যাবো না ভাই। এখন গাইস আমি আমার আলট্রা সেফটি মোডে খেলবো ঠিক আছে গাইস। বিগ গাইস এখন আমার আর কেউ মারতেই পারবো না, আমি পুরো মিস্টার ইন্ডিয়ার হ্যাক লাগালো আমি ঠিক আছে, পুরো গায়েব হয়ে যাবো। তো এখানে এল শেপের নাম দিছে আমার, কিন্তু অলরেডি 6টা কিল হয়ে গেছে, কি মানে আমি কি ম্যাচ আরো কিল করতে পারবো। তো এইখানে নামলাম এল শেপের, এই জোরে স্টিল 28টি এনিমি এলাভ। তো এখানে এল শেপের মোটামুটি আমাদের লুট গুলো আছে, তো আমি আমার হারিয়ে যাওয়া লুট গুলো ফেরত পাইছি। আর পিছন দিয়ে এনিমি মারতে যাচ্ছে দাও, ওইখানে এনিমিটা আছে টাওয়ার থেকে, এরা আমার জ্বালাতেছে। এই হালায় গাইস এই হালায় আছে জোনের বাইরে, জোনের বাইরে ভয় একটা এনিমি মারতেছে, এই এনিমিটা আমার তো মারবো মারবো লাস্টে কাব্য বেড়া মেরে দেবো। তো সেটা বড় কথা না, এই এনিমিটা প্রচুর জ্বালাইবো। এখানে আমরা তিনজন বসে রয়েছি, কোনো রকম সবাই বলতে যাবে কোনো রকম বসে থাকো। তো নোহান ব্যাটার নক করছে, কনফার্ম আর করতে পারে নাই, নোহান ভাই ইয়াসিন না ব্যাটার নক করছেন ওই টিমমেট ওর টিমমেট আকাশই আমার নামে আছে। দেখো ভাই হালায় জোনের বাইরে ভাই মারতেছে ভাই, আমি দেইও না ভাই কেমনে মারে ভাই, একটু সামনে দিয়া মার ভাই, তাই না, এমন জায়গাতে মারতেছে ভাই, আমার একটু মারতে মারার সুযোগটা দে, শুধু মাইর খাইতেই আসি ভাই, মাইর দেওয়ার চান্সই ভাই দিছি না। প্রথমত আমাকে ব্যাকআপ মেরে গেছে, কনফিডেন্সও নাই। তো এখান তার উপর আবার উপরে আছে ইটস কাপো ভাই, কাপো ভাইরা আবার আমার উপর আইরিশ মেরে দিছে ভাই, এটা কোনো কথা ভাই। তো দিকে আমার টিমমেটটা বলতেছিলাম যে আইরিশ ক্যারেক্টার ইফেক্টটা চলে যাক, আমি পারমানেন্ট কভার আছে, তারপর আমাকে রিহ্যাব দাও। সেই জিনিসটাই করছে, আইরিশ ক্যারেক্টার ইফেক্ট চলে যাওয়ার পর আমি যখন পারমানেন্ট কভার আমাকে রিহ্যাব দিয়েছেন, এখানে কিন্তু ওয়াল কিন্তু প্রায় ফেটে যাবে। ডান দিকে প্লেয়ার, উপরের দিকে প্লেয়ার, আমরা জোনও পাই নাই, পরে গেছি পুরো চিপার মধ্যে ভাই। দেখো অবস্থাটা দেখো, এইখানে আমার কাছে বেস্ট, এন্ড এখানে কিন্তু উপরে প্লেয়ার আছে, তো উপরে প্লেয়ারটাকে মারতে হবে ঠিক আছে। এখানে উপরে পাথরটাকে যে মারবো এটা আমার ভুল ছিল, কাব্য ভাই কিন্তু উপরে থেকে নিচে নেমে অলরেডি এডাবলিউ কিনে নিয়েছে। ডান দিকে প্লেয়ার গুলো খুঁজে আছে, জোনও খেয়ে দিয়ে মারে ভাই ভাই, জোনও মেরে দিয়ে মারে ভাই, নন মেরে নক করে দিয়েছে ভাই। কি খারাপ এনিমি দেখো ভাই, এত খারাপ লোক আর হয় ভাই। এদিকে জোন এসে পড়ছে, আমাদের সাইলেন্ট ভাইও জোনে ভাইসা গেছে, আমি যে একটু ওয়াল দিকে উকি মারছি, কাব্য ভাই আমার নক করে দিয়েছে ভাই। মানে ভাই আর কেউ বাকি আছে ভাই, আর কেউ বাকি আছে থাকলে আমারই মার ভাই, মার ভাই মার, তিনবার চারবার করে আমারই মারতেছে। সবাই গেলে আমার যত ম্যাপে যত এনিমি আছে আমারই মারতেছে ভাই, জোনে ভাই থেকে মারতেছে, উপর থেকে মারতেছে, কাব্য ভাই আমার মারতেছে। তো পিছন দিয়ে মারলাম, নামলাম সুপার মেডি করা, এখানে একটা ক্যারেক্টার মেরে জোনে যেতে পেরেছে, যেই ক্যারেক্টার মেরে জোনে যাবো। এত কষ্টের পর ভাই, এত কষ্টের পর বাঁচছি, বাইতে আমার ওয়াল নাই ভাই, রে ভাই এদিকে বসে কপাল এলাকা ভাই কেউ মেরো না ভাই। এন এখান যে মেডিকেট মারবো, এর মধ্যে গেছে পিছন দিয়ে আর টেন মেয়া পিছন মেরে দিল, এটা কোনো কথা ভাই। এই গানের ঘটনাটা একবার দেখা হয়ে গেছে, এখানে আকাশ এফ এফ নামে এক ভাই আমার মেরা দিয়েছে, আমাদের টিমমেট নোহান ভাই কিন্তু মরে গেছিল, তার কাছে হরিজাল থাকাটা বাইচা গেছে, মাত্র 15 না 16 স্পিনার ধরে ঢুকছে ভাই, অসম্ভব কার্য করে রয়েছে নোহান ভাই, 1 সেকেন্ডে মরে যেত গাছ। তারপরে লাস্ট জন ভাই, এই জন্য এখনো 12টা নিমে লাইফ, এখন সামনে রয়েছে ইটস কাব্য ভাই রেস করে। নোহান ভাই তো বামে গেলে আর রয়েছে সেই আকাশ ভাই যে আমাদের মারছে, ডানে গেলে রয়েছে কাব্য ভাই, নোহান ভাই কেমনে করবো জয় ভাই। তো যাই সেখানে বামের প্লেয়ারটা তো দেখছে, আমি নোহান ভাই বলতেছিলাম ভাই তুমি বাম দিক দিয়ে গেলে কোনো কাবার হবে না, ডান দিক দিয়ে যাও, পিছন দিয়ে যাও। এন্ড এখানে ওই প্লেয়ারটাকে কিন্তু আরেকটা প্লেয়ার মেরা দিছে, তো বাম দিকে কেউ নেই বা ডান দিক দিয়ে যেতে হবে, ডান দিকে এখানে ভেন্ডিং রয়েছে, তার কাছে টোকেন রয়েছে, একটা প্লেয়ার ভাই মারো না মারো না নোহান ভাই, আরে নোহান ভাই কথাই শুনুন আসছে যে একটা প্লেয়ারে মারছে, এই প্লেয়ারটা তো তারে মারবই তাই না। তো না মারলে কিন্তু নোহান ভাই পিছন দিয়ে ইজিলি এই প্লেয়ারটারে মানে ইগনোর করা, ওই প্লেয়ারটা চলে যেত, নোহান ভাই তার পিছনে যেতে পারতো, নোহান ভাই এই কাজটা ভুল করছে। এইখানে কাহিনী তার নোহান ভাই কত বড় স্যাক্রিফাইস করছে, নোহান ভাই চাইলে ওই প্লেয়ারটারে মাইরা সে জোনে আসতে পারতো, বাট এখানে নোহান ভাই আমার রিয়া দিছে। শুধু নোহান ভাই না, নোহান ভাই জায়গায় যদি যে কোনো টিম মেট হতো সে আমার রিয়া দিত, বিকজ গাইস আমার উপরে যে বিলিভটা রাখে, এই যে আমার যে স্কোয়াড আমার যে বিলিভটা রাখাবে, এই কারণে কিন্তু আমাদের ম্যাচগুলো আসে টপ 2 হয়ে যায়, টপ 2 হয়ে যায়, বের হয়ে যায়। তারা জানে যে না আমি ম্যাচটা আসে টপ 2 করবো, আমি ম্যাচটা বের করতে পারবো, বাট নোহান ভাইয়ের পক্ষে বের করা পাশে ওলা, তার উপরে এখানে কিন্তু দুইটা প্লেয়ার দুইটা স্কোয়াড ছিল। তো এই কারণে এই মুহূর্তে দেখো আমি রিয়া পেয়েছি, ডান দিক দিয়ে দুইটা প্লেয়ার কিন্তু আমার মারতেছে, উপরে জিম ভাই বলটি মরে গেছে, উপরে একটা প্লেয়ার আছে, তারও আবার আসিফ ভাই মেরেছে। এইখানে আসিফ ভাই হচ্ছে কাব্য ভাইদের স্কোয়াডে, ডান দিকে রয়েছে দুইটা প্লেয়ার, অ্যান্ড আমি এখানে পড়ে গেছি চিপার মধ্যে, আমি কুই যাবো ভাই, আমি দেন উপরে প্লেয়ারটারে মারতে যাই, ডান দিকে দুইটা প্লেয়ার দুইটা মিললে আমাদের মারবো, আমি যদি ডান দিকে প্লেয়ারটারে মারতে যাই, বাম দিকে কাব্য ভাইকে স্কোয়াডমেট ওই আবার আমাদের মেরে দিব। আমি ভাবতেছিলাম ভাই আমি ডানে যাবো, তো যাবো কি যাবো না, এর আগে উপরে প্লেয়ারটা ডানে ফ্ল্যাশ পড়তেছে, তো গাইস ডানে যাওয়া তো পুরাই ক্যান্সেল, আমি গেলে উপরেই যাবো ভাই, আমি আর মুন্ডলে মরবো। এইখানে ম্যাচটা তো গাইস পুরাই মানে কঠিন একটা অবস্থা তাই না, এমন পুরা ডু অর ডাই সিচুয়েশনে পড়ে গেছে এখানে। অ্যান্ড ডান দিকে দুটো প্লেয়ার তো গেছে রাশ করতেছে, ওরা ওরা আমার দিকেই রাস করতেছে ভাই, ওরা আমার কাছে রাস করবে, আর আমার তো 90 লেভেলের ওয়াল। দেখো ভাই নিচে দুইটা প্লেয়ার কিন্তু উপরের প্লেয়ারটারই মারতেছে ঠিক আছে, নিচের প্লেয়ার দুটা উপরের প্লেয়ারটারই মারতেছে, আর আমার কাছে 90 লেভেল ওয়াল, যেই আমি সামনে যা 90 লেভেল ওয়ালটা মারবো আমার কাছে রয়েছে অত একটা ওয়াল। কাহিনী দাও
আমার কাছে আছে মাত্র একটা ওয়াল ভাই, এন্ড এই কারণে গাইস 90 লেভেল ওয়ালটা থাকার কারণে আমার সামনে থেকে যে এনিমি দুটো রয়েছে, তো এই এনিমি দুটো এখন আমার করব মারা শুরু, ঠিক আছে? আমার কিন্তু সামনে যাবেন, তার মধ্যে তো আবার এখানে আমার দেখো আইরিশ ক্যারেক্টার মারা দেবো সামনে যে লাস্ট একটা ওয়াল, লাস্ট ওয়াল যে মেরে দিছি ডান দিকে দুইটা প্লেয়ার দেখো এই হালায় আইরিশ ক্যারেক্টার ভাই, হালায় কামটা করলো কি যেই ক্যারেক্টার মেরে যাবো, উপরের প্লেয়ারটা আমার দিকে ফুল ড্যামেজ দিল, বাট উপরের প্লেয়ারটা আসিফ বারে নিচে দিয়ে মেরে দিয়েছে, আর আমি জোনি মেরে গেছি, আমি এখানে টপ টু হয়ে গেছি, টপ থ্রি হয়ে গেছে, এখানে পুরো র্যান্ডম একটা স্কট বইয়া নিয়ে গেল, হালায় কামটা করলো কি ভাই, এরই সাথে গেছে আমাদের সেকেন্ড ম্যাচটাও এখানেই শেষ হয়ে গেছে, এখানেও सही खेल गए बैंच। अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो ना, कर दो यार, छोटा सा चैनल है, पत्रिका इलाज करा।